सुप्रिय शिक्षार्थीवृंद, रामू कैंटनमेंट पब्लिक स्कूल और कॉलेज ऑनलाइन क्लासे सबा के स्वागत जाची। हमें खुर्शेद आलम, सहकारी शिक्षक, रामू कैंटनमेंट पब्लिक स्कूल और कॉलेज। हमारा आज के उच्चतर गणित द्वितीय पत्र प्रथम अध्याय वास्तव संख्या और असमता के जे विषय आलोचना करब, मूलद संख्यार प्रमाण और वास्तव संख्यार स्वीकार्य समूह प्रयोग, अर्थात गाणितिक समस्या समाधान माध्यम वास्तव संख्यार स्वीकार्य समूह प्रयोग देखब। पाशापाशी आरो एक विषय आलोचना करब, सुप्रिमाम और इनफिमाम। देखो एखाने कि बला हच्छे, देखाओ जे रूट थ्री एक अमूलद संख्या। आम्रा जानी वास्तव संख्या के प्रथमत दुई भागे भाग करा जाए, एक हच्छे मूलद संख्या और एक हच्छे अमूलद संख्या। आम्रा एसएससीते ही मूलद संख्या अमूलद संख्या सम्पर्के पढ़े, पाशापाशी प्रमाणगुलाओ करेछि, रूट थ्री एक अमूलद संख्या, रूट फाइव एक अमूलद संख्या, ये विषयगुला। तो देखो एखाने प्रथमत मूलद संख्यार संज्ञाटा कि, मूलद संख्यार संज्ञा हच्छे जे सकल संख्या के पी बाई क्यू आकारे प्रकाश करा जाए, जेखाने क्यू ग्रेटर दैन वन एवं पी ओ क्यू सहमौलिक, एटा छिलो मूलद संख्यार संज्ञा। एखन एकटा विषय ख्याल करो, एखाने रूट थ्री के प्रमाण करते बला हयेछे अमूलद संख्या, किन्तु एखाने आमरा प्रथमे मने करी कि रूट थ्री एक मूलद संख्या, अर्थात এটাকে রুট থ্রিকে আর কি মূলদ সংখ্যা মনে করে আমরা এখানে অনেক কথা বলবো। পরবর্তীতে যদি দেখা যায় যে এখানে রুট থ্রিকে মূলদ সংখ্যা ধরে আমরা যেই বিষয়গুলোর অবতারণা করেছি এগুলো আসলে ভুল প্রমাণিত হয়েছে, তখন আমরা কি বলবো, রুট থ্রি মূলদ হতে পারে না, এটি অমূলদ সংখ্যা। এই ধরনের প্রমাণগুলো হচ্ছে মূলত ইনডিরেক্ট প্রমাণ তথা ব্যতিরেকী প্রমাণ, অর্থাৎ একটা বিষয়কে বলা হয়েছে কি অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য। আমরা এখানে কি করেছি, এটাকে মূলদ সংখ্যা ধরেই অনেক কথা বলবো। অতঃপর যদি দেখি এখানে যে কথাগুলো আমরা বলেছি সব কি ভুল প্রমাণিত হয়েছে, তখন আমরা সেটাকে কি বলবো, মূলদ না এটি অমূলদ। তাহলে দেখো আমরা এখানে রুট থ্রিকে একটি মূলদ সংখ্যা মনে করেছি, তাহলে আমরা রুট থ্রি ইকুয়াল টু কি লিখতে পারি, পি বাই কিউ। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই পি স্কোয়ার ইকুয়াল টু থ্রি কিউ স্কোয়ার। তাহলে এখানে দেখো যেহেতু কি আছে, এই যে থ্রি কিউ স্কোয়ারের সামনে কি আছে, থ্রি আছে না, অর্থাৎ থ্রি কিউ স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, এটাকে তিন দ্বারা একেবারে নিঃশেষে বিভাজ্য হওয়া, অর্থাৎ তিন দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে ডান পক্ষ থ্রি কিউ স্কোয়ার, এটা তিন দ্বারা বিভাজ্য, তাহলে পি স্কোয়ারও কী হবে, তিন দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে কি করা যায়, অর্থাৎ মনে করো টোয়েন্টি ওয়ান, এটা তিন দ্বারা বিভাজ্য, তাহলে তিন দ্বারা কয়বার বিভাজ্য, সাত, সাত বার যায়, তাহলে আমাদেরকে কী করতে হবে, এই টোয়েন্টি ওয়ানকে আমাদের কী লিখতে হবে, যেহেতু এটা তিন দ্বারা বিভাজ্য, থ্রি ইন্টু কিউ, অর্থাৎ এই থ্রিয়ের সাথে সরি এখানে কিউ না, থ্রি ইন্টু কি সেভেন, অর্থাৎ এই থ্রিয়ের সাথে কী থাকবে, কিছু একটা সংখ্যা থাকবে, অর্থাৎ যে সকল সংখ্যা মনে করো তিন দ্বারা বিভাজ্য, তাহলে তিনের সাথে কিছু একটা কে থাকবে, গুণাকারে থাকবে, অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি এখানে যেহেতু আমরা বলেছি পি স্কোয়ার তিন দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কী লিখতে পারি দেখো, অর্থাৎ পি স্কোয়ার যেহেতু থ্রি দ্বারা বিভাজ্য, তাহলে পি নিজেই থ্রি দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা কী লিখতে পারি, পি ইকুয়াল টু থ্রি সি, অর্থাৎ সি এখানে যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে সি এর পরিচয়। তোমরা চাইলে এখানে সাইড নোট আকারে দিতে পারো, সি বিলংস টু ন্যাচারাল নাম্বার এন, এরকম করে দিতে পারো। আচ্ছা তাহলে আমরা লিখলাম পি ইকুয়াল থ্রি সি, অতপর বর্গ করে দিলাম পি স্কোয়ার ইকুয়াল টু নাইন সি স্কোয়ার। এখন পি স্কোয়ার ইকুয়াল টু কী ছিল ওখানে, ওই ওই পৃষ্ঠে কী ছিল, এখানে ছিল পি স্কোয়ার ইকুয়াল টু থ্রি কিউ এক নম্বরে, তাহলে এখানে আমরা কী করতে পারি, এই এই পি স্কোয়ারের জায়গায় থ্রি কিউ স্কোয়ারটা বসিয়ে দিতে পারি, তাহলে থ্রি কিউ স্কোয়ার ইকুয়াল টু নাইন সি স্কোয়ার। উভয় পক্ষকে আমরা থ্রি দ্বারা ভাগ করে দিলে কী হচ্ছে, কিউ স্কোয়ার ইকুয়াল টু থ্রি সি স্কোয়ার। তাহলে এখানে দেখো থ্রি দ্বারা কি,
কিউ স্কয়ার বিভাজ্য, অর্থাৎ এটা বলতে চাচ্ছে অর্থাৎ এই পাশে যেহেতু থ্রি সি স্কোয়ার এটা থ্রি দ্বারা বিভাজ্য, তাহলে কিউ স্কোয়ার কী হবে? থ্রি দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ কিউ নিজেই থ্রি দ্বারা বিভাজ্য। এখন যেহেতু মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে, অর্থাৎ মূলদ সংখ্যাকে যখন আমরা পি বাই কিউ আকারে এভাবে লিখি, তখন আমরা বলছি এখানে কিউ গ্রেটার দেন ওয়ান, পাশাপাশি আরেকটা বলেছি পিউ কিউ পরস্পর সহমৌলিক, অর্থাৎ পিউ কিউ পরস্পর সহমৌলিক মানে হলো এদের মধ্যে কমন উৎপাদক হবে ওয়ান, অর্থাৎ পিউ কিউ এর কমন উৎপাদক হবে ওয়ান। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পি কিউ পিউ থ্রি দ্বারা বিভাজ্য, কিউ থ্রি দ্বারা বিভাজ্য, অর্থাৎ পিউ কিউ এর একটি সাধারণ উৎপাদক পাচ্ছি কত আমরা? থ্রি। তাহলে এটা কেমন হলো? তাহলে পিউ কিউ সহমৌলিক না, কারণ পিউ কিউ এর মধ্যে আমরা বলেছিলাম সহমৌলিক হতে হলে কি সাধারণ উৎপাদক থাকবে ওয়ান, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ উৎপাদক থ্রি, তাহলে পিউ কিউ সহমৌলিক না। তাহলে আমরা যে কি বলেছি রুট থ্রিকে মূলদ দরে যে কথাগুলো বলেছি, যে প্রস্তাবনা করেছি, এই প্রস্তাবনার বিরুদ্ধে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কি আমরা যেই প্রস্তাবনা করেছি সেটা ভুল, অর্থাৎ আমরা মূলদ সংখ্যা বলে যেই প্রস্তাবনা করেছি সেটা ভুল প্রমাণিত হয়েছে, তাই আমরা বলবো রুট থ্রি একটি অমূলদ সংখ্যা। এভাবে আমরা কি করব, রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা প্রমাণ করব, হুবহু একই নিয়মে করব, এখানে অন্য কিছু নেই, অর্থাৎ এখানে রুট ফাইভ অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। শুধু আমরা মূলদ সংখ্যা ধরে নিব, অতঃপর আমরা আগের মতোই কাজগুলো করব। এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে এই ধরনের প্রমাণকে আমরা ব্যতিরেকী প্রমাণ তথা ইনডিরেক্ট প্রুফ বলে থাকি। এখন দেখো একটি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার একটা উপসেট দেওয়া আছে, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে নেওয়া একটা উপসেট, এটার ইনফিমাম এবং সুপ্রিমাম নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, অতপর আমরা এটা যদি সমাধান করি তাহলে কী পাচ্ছি, এখান থেকে মান পাচ্ছি ওয়ান বাই ফাইভ এক্সের, আর এখান থেকে থ্রি, তাহলে আমরা এক্সের মান নিব কি ওয়ান, ওয়ান বাই ফাইভের চেয়ে বড়ো আর থ্রি সে ছোটো। এখন আমরা ইনফিমাম এবং সুপ্রিমাম নির্ণয় করব। একটা বিষয় খেয়াল করো, অর্থাৎ কোনো একটি সেটের, তাহলে এটাকে আমরা বলতে পারি কি ওয়ান বাই ফাইভ একটি নিম্ন সীমা। এখন এখানে দেখো একটা বিষয়, মনে করো এক্সের মান হচ্ছে ফাইভ থেকে বড়ো, এইট থেকে ছোটো, এইরকম অবস্থা। এখন এই অংশে খেয়াল করো তোমরা, এক্সের মান ফাইভ থেকে বড়ো, এটা যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে আমি যদি বলি এই এক্সের মান থ্রি এর চেয়ে বড়ো হবে, তাহলে ভুল হবে কি না? যে ফাইভের চেয়ে বড়ো সে তো থ্রি এর চেয়ে বড়ো হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি এইট না দিয়ে, অর্থাৎ এখানে কী বলা হচ্ছে, এখানে এক্সের মান এইটের চেয়ে ছোটো, এখানে এইটের স্থলে মনে করো আমি নাইন দিলাম, অর্থাৎ নাইনের চেয়ে ছোটো, যে আটের চেয়ে ছোটো সে নয়ের চেয়েও অবশ্যই ছোটো হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই যে নিম্ন সীমা, কোনো একটা যে সেটটি দেওয়া আছে এটার যে নিম্ন সীমা, এখানে এক্স, এই এক্সের মান এই নিম্ন সীমার চেয়ে কি বড়, তাহলে ওয়ান বাই ফাইভের চেয়ে আরও যদি ছোটো নিই, মনে করো মাইনাস টু নিলাম আমি, ওয়ান বাই ফাইভের চেয়ে ছোটো একটা মান মাইনাস টু নিলাম, তাহলে মাইনাস টু থেকেও কি এক্স বড়ো হবে, আবার এখানে থ্রি এর চেয়ে ছোটো বলা হয়েছে, তাহলে এখানে যদি আমি ফোরও নিই তাহলে কী হবে, ফোরের চেয়েও এক্স ছোটো হবে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কোনো একটি সেটের যেই নিম্ন সীমা দেওয়া থাকে, ওই নিম্ন সীমার চেয়ে যতগুলো ছোটো মান নেওয়া যায় সবগুলোও কী হবে, ওই সেটের নিম্ন সীমা হবে, এবং যে ঊর্ধ্বসীমা দেওয়া আছে এই ঊর্ধ্বসীমার চেয়ে যদি আমরা বড় বড় মান নিই ওই মানগুলোও ওই সেটের জন্য ঊর্ধ্বসীমা। অর্থাৎ কিছুক্ষণ আগে যে আমি দেখিয়েছি কি বলেছি, অর্থাৎ এক্সের মান ফাইভের চেয়ে বড়ো, এইটের চেয়ে ছোটো, এখানে যদি আমি ফাইভের চেয়ে ছোটো যতই মান নিই সবগুলা এই সেটের জন্য কি হবে, নিম্ন সীমা হবে। অর্থাৎ এখানে যদি থ্রি দিই থ্রি এর চেয়ে এক্স অবশ্যই বড়ো হবে, যেহেতু ফাইভের চেয়ে বড়ো, টু এর চেয়ে যদি বড়ো বলি ভুল হবে না, ওয়ানের চেয়ে যদি বড়ো বলি ভুল হবে না, মাইনাস টু এর চেয়ে যদি বড়ো বলি ভুল হবে না, অর্থাৎ এই ফাইভের চেয়ে ছোটো মান এখানে আমরা সবগুলো নিতে পারবো, অর্থাৎ এই নিম্ন সীমার থেকে যতগুলো ছোটো মান আছে সবগুলোই কী হবে, এই সেটের জন্য নিম্ন সীমা হবে। আবার এখানে যে ঊর্ধ্বসীমা আছে ঊর্ধ্বসীমা থেকে আমরা বড়ো মানগুলো যদি নিই, নাইন নিই, টেন নিই, হ্যাঁ ইলেভেন নিই, তাহলে সবগুলো কী হবে,
एक्स एस ए बड़ो जेहेतु एक्स एस एट बड़ो तो नाइन बड़ो टेन बड़ो इलेवेन बड़ो अर्थात ऊर्ध्वसीमा थेके बड़ो सकल मान ए सेटर जो कि ऊर्ध्वसीमा তাহলে এখন দেখো এই যে নিম্ন সীমাগুলো আমরা পাচ্ছি কোন সেটের যে নিম্ন সীমা তাদের মধ্যে যে সবচেয়ে বড় নিম্ন সীমা অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমা সেটাকে আমরা বলবো ইনফিমাম গরিষ্ঠ নিম্ন সীমা অর্থাৎ নিম্ন সীমা যতগুলো পাচ্ছি তাদের মধ্যে বড়কে এই ফাইভটাই বড় তাহলে এটা হচ্ছে ইনফিমাম আবার ঊর্ধ্বসীমা যতগুলো নিচ্ছি তাদের মধ্যে সবচেয়ে ছোটকে এইট ঊর্ধ্বসীমা সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এটাকে বলা হয় কি সুপ্রিমাম তাহলে এই বিষয়টা এখানে সুন্দর করে বলা আছে দেখো এটা আমরা এখানে কি পাচ্ছি এই সেটে এক্স এর মান ওয়ান বাই ফাইভ এর চেয়ে বড়ো থ্রি এর চেয়ে ছোটো তাহলে আমরা এখানে কি বলতে পারি ঊর্ধ্বসীমার সেট হচ্ছে অর্থাৎ থ্রি থেকে বড় কিংবা সমান যা আছে সবগুলো হচ্ছে ঊর্ধ্বসীমার সেট তাহলে তিনের সমান কিংবা তিন থেকে বড় তিনের সমান কিংবা তিন থেকে বড় তাদের মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ তথা ছোটকে থ্রি তাহলে সুপ্রিমাম হবে থ্রি অর্থাৎ লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা তথা সুপ্রিমাম লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা অর্থাৎ সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা আর নিম্ন সীমার সেট হচ্ছে কি ওয়ান বাই ফাইভ এর সে ওয়ান বাই ফাইভের সমান কিংবা ওয়ান বাই ফাইভের সে ছোট যত মান আছে সবগুলো হচ্ছে কি নিম্ন সীমার সেট এখন কথা হচ্ছে নিম্ন সীমার মধ্যে তাহলে বড়কে অর্থাৎ গরিষ্ঠ নিম্ন সীমাকে ওয়ান বাই ফাইভ কারণ ওয়ান বাই ফাইভ কিংবা তার থেকে ছোট বলছি আমরা তাহলে গরিষ্ঠ নিম্ন সীমা হচ্ছে ওয়ান বাই ফাইভ এই গরিষ্ঠ নিম্ন সীমাকে আমরা বলছি ইনফিমাম ঠিক আছে এখন আমরা বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো আছে স্বীকার্যগুলোর সাথে পরিচিত হব এরপর আমরা এই স্বীকার্যগুলোর পরিচিতি প্রয়োগ নিয়ে কি করব গাণিতিক সমস্যা সমাধান করব এখন আমরা দেখব বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ তথা অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার প্রথমে দেখো এখানে আবদ্ধতা এই আবদ্ধতা যোগের ক্ষেত্র হবে গুণের ক্ষেত্র হবে অর্থাৎ যোগের ক্ষেত্রে যে আবদ্ধতা সেটাকে আমরা এ ওয়ান দিব এ ওয়ান বলতে কি এখানে এডিশনের ক্ষেত্রে কি প্রথম স্বীকার্য সেটা হচ্ছে এ এবং বি যদি রিয়েল নাম্বার কি হয় সদস্য হয় বিলংস টু রিয়েল নাম্বার তাহলে এ প্লাস বি বিলংস টু রিয়েল নাম্বার আর এটা গুণের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে কী হবে অর্থাৎ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এটাকে এম ওয়ান দিব দেখো এখানে এ বি যদি কী হয় বিলংস টু রিয়েল নাম্বার হয় তাহলে এ এবং বি এর গুণ হলে এ বিও কী হবে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে এরপরে দেখো এখানে অনন্যতা সেটা হচ্ছে এটাকে আমরা এর ক্ষেত্রে যোগের ক্ষেত্রে এ টু দিতে পারি সেটা হচ্ছে কীভাবে লিখতে পারি মনে করো এ বি রিয়েল নাম্বারের মধ্যে আছে আবার সিউ কি এর মধ্যে আছে বিলংস টু রিয়েল নাম্বার এখন কথা হচ্ছে এ এবং বি যদি ইকুয়াল হয় তাহলে এই পাশে যদি আমি সি যুক্ত করে দিই এবং এই পাশেও যদি সি যুক্ত করে দিই তাহলে কি হবে কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে অনন্যতা আর গুণের ক্ষেত্রে আমরা এটাকে কী বলতে পারি গুণের ক্ষেত্রে সেটা হবে এম টু অর্থাৎ মনে করো এ বি সি একসাথে দিতে পারি বিলংস টু রিয়েল নাম্বার তাহলে এখানে আমরা লিখতে পারি কি মনে করো এ ইকুয়াল টু বি আছে তাহলে আমরা যদি এর সাথে সি গুণ করে দিই বি এর সাথেও সি গুণ করে দিই তাহলে কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে ইউনিকনেস এরপর আমরা দেখি কমিউটেটিভ ল তথা বিনিময়যোগ্যতা সেটা হচ্ছে আমরা এখানে এ থ্রি দিব আমাদের সুবিধার্থে যোগের ক্ষেত্রে এ থ্রি বলতে পারি তাহলে সেটা কি যদি এ বি রিয়েল নাম্বার হয় রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে এ প্লাস বি সমান বি প্লাস এ এটা হচ্ছে কমিউটেটিভ ল তথা বিনিময়যোগ্যতা আবার গুণের ক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এটা এম থ্রি হিসেবে বলতে হবে আর কি অর্থাৎ এ বি যদি রিয়েল নাম্বারের মধ্যে থাকে তাহলে আমরা এ বি সমান কী লিখতে পারবো বি এ অর্থাৎ এ ও বি দুটি রিয়েল নাম্বার হলে এ বি সমান বি এ লিখে যাবে এরপরে অ্যাসোসিয়েটিভ ল সংযোজন বিধি সেটা দেখো এটাকে আমরা দিব এ ফোর মনে করো এ বি সি তিনটা রিয়েল নাম্বার তাহলে এখন কী হবে মনে করো এখানে এ প্লাস বি প্লাস সি আছে এখানে আমরা
এবং বি কে আলাদা করে কি করেছি ব্র্যাকেট দিয়েছি। তাহলে এখানে যদি আমরা এ প্লাস ডি প্লাস সি লিখে এখানে ব্র্যাকেট দিই তাহলে একই হবে, অর্থাৎ কি এটা সংযোজনযোগ্যতা যোগের ক্ষেত্রে, অর্থাৎ বি যদি এর সাথে যুক্ত হয় কিংবা এখানে দেখা যাচ্ছে বি সি এর সাথে যুক্ত হয় তাহলে একই থাকবে। আর গুণের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি কি, অর্থাৎ এম ফোর সমান কি এ বি সি তিনটা মনে করো রিয়েল নাম্বার, তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি সি গুণ দিয়ে লিখতে পারি, এখানে এ বি সি দিয়ে লিখতে পারি, সমস্যা নাই। প্রথমে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, পরে এই পাশে এখানে দিলাম, তাহলে একই থাকবে। এরপর আছে ডিস্ট্রিবিউটিভ ল, দেখো এখানে আমরা এটাকে কি দিতে পারি এ ফাইভ, এটা মূলত গুণের গুণের যোগের উপরে গুণের কাজ, এই জন্য এটা এখানে আসলে এটা মানে যোগের ক্ষেত্রে নাকি গুণের ক্ষেত্রে এটা বলা ঠিক না, এই জন্য এটাকে আমরা আলাদা করে রাখি। সেটা হচ্ছে কীরকম, মনে করো এখানে বাইরে এ আছে, এখানে বি প্লাস সি আছে, তাহলে আমরা কী লিখতে পারি এ বি প্লাস এ সি, অর্থাৎ এটা যোগের উপরে গুণনের কাজ, এই জন্য এটাকে আমরা অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লটাকে আমরা আলাদা করব না। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ অভেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অর্থাৎ মনে করো এটাকে কী বলতে পারি আমরা যোগের ক্ষেত্রে বলি, মনে করি আমরা একটি রিয়েল নাম্বার অর্থাৎ এ বিলংস টু আর, নাহলে এমন একটা সংখ্যা থাকবে রিয়েল নাম্বারের মধ্যে, অর্থাৎ এমন একটা সংখ্যা থাকবে যাতে কী হয় মানে ওইটা এর সাথে যুক্ত করলেও এ অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি সেটা দেখো, যদি এ যদি কোনো একটা রিয়েল নাম্বারের কী হয় কোনো একটা রিয়েল নাম্বার হয় তথা রিয়েল নাম্বারের সেটের সদস্য হয় তাহলে রিয়েল নাম্বারের মধ্যে আরেকটা এমন সংখ্যা থাকবে যাতে ওইটা এর সাথে যুক্ত করে দিলেও এ অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে অভেদক তথা আইডেন্টিটির কি অস্তিত্ব। আর সেটা গুণের ক্ষেত্রে কী হবে, গুণের ক্ষেত্রে হচ্ছে যদি একটি রিয়েল নাম্বার হয় তাহলে এমন একটা সংখ্যা কোথায় থাকবে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে যাতে সেটা ওই এর সাথে গুণ করে দিলে আমরা একে ফেরত পাই, হ্যাঁ এই একে আমরা কী পাচ্ছি ফেরত পাচ্ছি, এটা হচ্ছে মূলত এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তাহলে আমরা বলতে পারি যুগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে শূন্য মূলত, অর্থাৎ যুগের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে শূন্য কারণ শূন্যকে আমরা কারোর সাথে যুক্ত করে দিলে ওই সংখ্যায় ফেরত পাই। আর গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে ওয়ান কারণ ওয়ান দিয়ে যাকেই গুণ করি না কেন ওই সংখ্যাটাই আমরা ফেরত পাই। এবার কথা হচ্ছে বিপরীতকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব দেখো, অর্থাৎ এ যদি রিয়েল নাম্বার হয় তাহলে মাইনাস এও কোথায় থাকবে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে যাতে আমরা ওই প্রথমত এই যে এর সাথে আমরা কী করে দিলে এই মাইনাসে যুক্ত করে দিলে আমরা যোগের যে আইডেন্টিটি জিরো সেটা ফেরত পাই। এবং গুণের ক্ষেত্রে হচ্ছে সেটা কীরকম, এ যদি রিয়েল নাম্বারের মধ্যে থেকে থাকে তাহলে এ ইনভার্স তথা ওয়ান বাই এ আর কি, এটা ওয়ান বাই এ আসলে এ ইনভার্স, অর্থাৎ এ ইনভার্সও কোথায় থাকবে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে যাতে এই ইনভার্সটাকে আমরা কী করে দিলে গুণ করে দিলে কি ফেরত পাই, গুণের ক্ষেত্রে যে আইডেন্টিটি তথা ওয়ান ওয়ানকে আমরা ফেরত পাই। তাহলে এ যদি রিয়েল নাম্বার হয় তাহলে এ ইনভার্সও কোথায় থাকবে রিয়েল নাম্বারের সেটের মধ্যে থাকবে যাতে গুণ করে দিলে আমরা কি পাই গুণের ক্ষেত্রে যে আইডেন্টিটি সেটা ফেরত পাই। এই হচ্ছে মূলত বাস্তব সংখ্যার স্বীকার্য। এখন আমরা এই বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করব। এখন এখানে দেখো কি বলা আছে, এখানে বলা হচ্ছে এও বি কি দুটি বাস্তব সংখ্যা এ কমা বি বিলংস টু আর, তাহলে আমাদেরকে দেখাতে হবে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল এ বি এবং এ বি হোল ইনভার্স সমান হচ্ছে কি বি ইনভার্স এ ইনভার্স, যেখানে বলা হচ্ছে এ নট ইকুয়াল টু জিরো বি নট ইকুয়াল জিরো। এখন দেখো এখানে আমরা কী করেছি এই প্রথম অংশটা আমরা প্রমাণ করবো, আমরা জানি যে কারোর সাথে আমরা যদি জিরো গুণ করে দিই জিরো হবে, এরপরে আমরা কী করেছি এই জিরোয়ের এখানে মাইনাস বি প্লাস বি করে দিয়েছি, এটা হচ্ছে যোগের বিপরীতক তথা ইনভার্স অফ কি অ্যাডিটিভ ল আর কি, অর্থাৎ যোগের ক্ষেত্রে বিপরীতক যেটা সেটা জিরোয়ের স্থলে আমরা মাইনাস বি প্লাস বি লিখেছি।
এবার আমরা বন্টন বিধি দিয়ে কি করেছি ডিস্ট্রিবিউট করে দিয়েছি অর্থাৎ মাইনাস একে মাইনাস বি এর সাথে গুণ করে দিয়েছি মাইনাস একে বি এর সাথেও আমরা গুণ করে দিয়েছি তাহলে দেখো এরপরে হচ্ছে কি এখানে আমরা এ বি বিলংস টু যদি আর হয় অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা হয় তাহলে এখানে এইভাবে যদি গুণ অবস্থা থাকে মাইনাস সাইন টু বি তাহলে আমরা এখানে কী করতে পারি মাইনাস এ বি করে লিখতে পারি এভাবে এটা লিখেছি অতপর আমরা ইউনিকনেস অফ কি এডিশন যেটা ছিল যোগের অনন্যতা সেটা অর্থাৎ আমরা উভয় পাশে কী করেছি এ বি যুক্ত করে দিয়েছি এখন কী হবে যোগের সংযোজন করবে এই অংশটুকু আমরা সংযোজন করেছি তাহলে এখন কী হয় এই অংশটুকু আমরা কী করেছি এই যে কী বলে এই দুটা অংশকে আমরা একসাথে লিখেছি যোগের সংযোজন বলে হ্যাঁ তাহলে দেখো এখানে কী হয় ওই যোগের সংযোজনের অংশটুকু জিরো হয়ে গেছে এখানে মাইনাস এ মাইনাস বি আছে আর এখানে আমরা জিরো প্লাস এ বি পেয়েছি ও যোগের অবেদকের ক্ষেত্রে কী অর্থাৎ যোগের ক্ষেত্রে এমন অবেদক আছে আইডেন্টিটি আছে জিরো যেটাকে আমরা যুক্ত করে দিলেও একই ফলাফল থাকে অর্থাৎ মাইনাস এ ইন্টু মাইনাস বি এর সাথে যদি আমি জিরো যুক্ত করে দিই তাহলে মাইনাস এ মাইনাস বি থাকবে আর এ বি এর সাথে জিরো যুক্ত করলে এ বি থাকবে এটা হচ্ছে যোগের অবেদক তাহলে আমরা প্রথম অংশটা এভাবে প্রমাণ করেছি এরপর আমাদের প্রমাণের বিষয় কী ছিল আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এ বি হোল ইনভার্স ইকুয়াল বি ইনভার্স এ ইনভার্স প্রমাণ করা তাহলে আমরা গুণের বিনিময় বিধি বলে কী লিখেছি অর্থাৎ এ ইনভার্স বি ইনভার্স দিয়ে এই পাশে এ বি দিতে পারি আবার এ বি যদি আগেও দিই এটা পরে দিই কোনো সমস্যা না অর্থাৎ এ বি ইকুয়াল বি এ এটা ছিল গুণের বিনিময় বিধি ঠিক আছে এরপরে আমরা এখানে কী করেছি দেখো এখানেও আমরা গুণের বিনিময় বলে এই এ বি এর স্থলে বি এ লিখেছি অতপর আমরা সংযোজন বিধি মেনে এখানে মাইনাস একে এদের বি এর সাথে দিয়েছি অতপর আমরা এখানে গুণের সংযোজন বলে এ এর সাথে এ ইনভার্সকে লিখেছি তাহলে গুণের বিপরীত কি অর্থাৎ এ ইনভার্স মিলে কী হয়ে যাবে গুণের আইডেন্টিটি যেটা ওয়ান সেটা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা পাচ্ছি বি ডট বি ইনভার্স তাহলে এভাবে এর মান গুণনের বিপরীত অর্থাৎ বিপরীতকের সাথে যদি কী হয় কোনো একটা বাস্তব সংখ্যা গুণ হয় তাহলে গুণনের আইডেন্টিটি চলে আসে অর্থাৎ ওয়ান চলে আসলো তাহলে এবার আমরা কী করেছি এখানে একইভাবে এ ইনভার্স বি ইনভার্স এ বি এটা সমান কী করতে পারি আমরা এটাই তো লিখেছি অর্থাৎ এটা আর এটা উভয়ের মান পাচ্ছি আমরা ওয়ান হ্যাঁ অর্থাৎ বি ইনভার্স এ ইনভার্স হচ্ছে কী বলে এ বি এর গুণনের বিপরীতক যা অনন্য তাহলে কী প্রমাণ হয়ে গেল এ বি হোল ইনভার্স সমান কী হয়ে গেল বি ইনভার্স এ ইনভার্স এটা প্রমাণিত হয়ে গেল এভাবে আমরা কী বলে এই যে বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ প্রয়োগ করে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এখানে আছে দশের তিন আছে এখানে আছে এগুলো আমরা কী করব সমাধান করব মূলত এখানে আমাদেরকে ভালো করে বুঝতে হবে বাস্তব সংখ্যার স্বীকার্যসমূহ আজকের এই ভিডিও লেসন আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের বাড়ির ক্লাস হচ্ছে এই ভিডিও লেসন দেখার পর নোট করে ছবি পাঠাতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ